অসম্ভব স্বাদ হয়েছে খেতে, দাদাও খেয়ে বললো। তো একটুখানি দিয়েছিলাম দাদাকে খেতে। তো চলো এবারে আমি খেয়ে নিই, আমার ভীষণ খেতে। ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াজ ব্লগ। তো শীতের শিশির বড় সকালে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। দেখছি কলা পাতাগুলো এখনও কেমন শিশির। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে পড়ে যেটা আমার প্রথম কাজ ভগবানের পুজো করো, অবশ্যই ঘর পরিষ্কার করে নিয়েছে আগে। তো ফুল টুল তুলে নিয়ে এসেছে, এখন তো খুব একটা গাছে ফুল হয় না, তো যেটুকু পাই সেটুকু দিয়ে পুজো হয় বাড়িতে। আর আমার শাশুড়ি একটা অভ্যাস কেন আছে, সকালে উঠে আগে সব ফুল গাছ থেকে তুলে নেবে, জানো তো কী বলবো। তো চলো পুজো টুজোগুলো করে নিলাম। পুজো করার পর এবার এসে গেছে কিচেনে। তো এখন আমি চা খাইনি, তো চা অলরেডি বানানো হয়ে গেছে, হয়ে গিয়ে তোমাদের দাদাকে দিয়েছে। আর আমি এখানে চিংড়ি মাছের খোলাটা ছাড়িয়ে নিয়েছি, কারণ জানো এখন তোমাদের দাদা জানো তো সকালে খেয়ে তারপরে আবার টিফিন নিয়ে চলে যায়, কারণ প্রতিদিন আর আসে না দুপুরে। শীতকাল বেলা খুবই ছোট হয়ে গেছে, তো দাদার যেতে আসতে অনেকটা সময় চলে যায় ডেবেটা। তো যেতে 45 মিনিট, আসতে 45 মিনিট, অনেকটা টাইম নষ্ট হয়ে যায় না, তাই দাদা এখন আর আসতে চায় না। তাই আমি এই যে চিংড়ি মাছটা তাড়াতাড়ি বেছে এটাকে বাটি পোস্ত বানিয়ে দেবো। আর অলরেডি আটাটা আগে চিংড়ি মাছটা তো দেখলে পুরো বেছে পরিষ্কার করে নিয়েছি। তো এটাকে অ্যাকচুয়ালি আলু টালু দিয়ে বাটি পোস্ত বানাবো। তো আমার চিংড়ি মাছের না যে আলুটা বাটি পোস্ত খুব ভালো লাগে। আর হ্যাঁ, এদিকে ভাত অলরেডি আমি বসে দিয়েছি, ভাতটা ফুটছে আর ডালও হয়ে গেছে। আর এখন আমি সবার আগে আলুটা কেটে নেবো, কারণ আমাকে অনেকটা আলু কাটতো। আর জানো আমার পিলারটা ভেঙে গেছে, তো এত কষ্ট হচ্ছে না আলু ছাড়াতে। আমার না আলু ছাল ছাড়লে খুব দাগলিয়ে ছাল উঠেছে। তবু কী করবো, নেই আর পাঁশকুড়াও যাচ্ছি না যে একটা পিলার কিনে নিয়ে আসবো। তো চলো আপাতত কেটে নিই। আর হ্যাঁ, আজকে আলুর চচ্চড়ি রুটি দাদা টিফিনে নিয়ে যাবে, আর বাচ্চাগুলোকে সেম টিফিন আমি দিয়ে দিচ্ছি। আর ঘরে রান্না হচ্ছে ডাল আর চিংড়ি মাছের বাটি পোস্ত। তারপর দেখি বেলায় যদি ইচ্ছে হয় কিছু বানাবো, না হলে নাও বানাতে পারি। তো দাদাও খেয়ে চলে যাচ্ছে। আর সবজি না আমাদের বাড়িতে খুব একটা কেউ কিছু খায় না, মাছটা হলেই সবার হয়ে যায়। তো চলো সবাই আমি তাড়াতাড়ি করে আলুটা কেটে নিই। তো আলুটা কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজটা ছাড়িয়ে নিচ্ছে। আর এখন পেঁয়াজগুলো জানো কি নোংরা হয়েছে, ভেতরে না কালো 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 দাগ হয়ে থাকে। তো সবার আগে ধুয়ে নিতে হবে পেঁয়াজটা, নাহলে না কি কালো হয়ে যায় কাটার পর। আর পেঁয়াজটার এত ঝাঁজ কি বলবো তোমাদের, জানো তো। সবজি কাটা কমপ্লিট, এদিকে ভাতটা হয়ে গেছে জানো। আর এদিকে আমি না চিংড়ি মাছের বাটি পোস্তটা আগে বসিয়ে দিয়েছি, কারণ এটা আগে হয়ে গেল, তারপর আলুর চচ্চড়িটা এই যে বসাবো। কড়াতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। একদম নর্মাল রান্না করবো, কম মশলাতে, কারণ যেহেতু বাচ্চাগুলোও টিফিন নিয়ে যাবে, খুব বেশি মশলাদার খাওয়া স্কুলের জন্য দেবো না। তো একটু কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, কাঁচা টমেটো সমস্ত কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এটাকে হালকা করে নুন হলুদ দিয়ে শুধু নাড়বো, নেড়ে জল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার আলু চচ্চড়ি। আর এই আলুর চচ্চড়িটা তুমি রুটি, পরোটা, লুচি যে কোনো জিনিসের সাথে তুমি খেতে পারো। তো লুচির সঙ্গে খেলে কী করে, একটু গুঁড়ো লঙ্কা দিই, আর যদি রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে খেলে শুধু কাঁচা লঙ্কা বেশি করে ছিটে দিয়ে দিই আমি। তো সবজিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতের ফ্যানটা গড়ে নিই, কী গরম যেন, আর এত গরম হয় না, আমার ভাতে ঘাটে না সে মানে সাইডে চেয়েগুলো একটু বেঁকে গেছে, তাই না হাতে হাতে ফ্যান পড়ে যায়। তো চলো আগে সাবধানে ফ্যানটা
তো রান্নাও কমপ্লিট হয়ে গেছে আমার। আর এখানে দেখো হয়ে যেতেই কমপ্লিট না, আগে তাদের খাবারটাগুলো ভরছে। এটা হচ্ছে আলুর চচ্চড়ি, আর এখানে রুটি, আর নিচেরটাতে আছে পায়েসটা। একটু বেশি করে দিয়েছি কারণ বাবুও থাকে, বলেছি বাবুকে একটু পায়েসটা দিও। তো এই যে রুটিটা বানাচ্ছি বাকি মেয়েদের জন্য যে রুটিগুলো দেবো, সেই রুটিগুলো আমি এখন বানিয়ে নিয়ে যাই। দাদা রেডি হয়ে বেরিয়ে চলে গেল। দাদা আজকে একটু মেশাতে যাবে জান, মানে আমার বাপের বাড়ি, কারণ মাকে সে প্রসাদ পাঠানোর ছিল মায়ের বাড়ি আর সে বর্ষার বাড়ি। তো ওই জন্য বলছে চলো আমাকে দিয়ে দাও, আমি আসার সময় একদম দিয়ে আসবো। কতদিন হয়ে গেছে বলে তো গেছিলো, তো কিছু করার নেই তাই না, সময় হচ্ছিল না দাদারও জানার আমারও। তো এরা খেতে বসে পড়েছে, এরা খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেলো। একদিকে ভালো জানেন, দাদা ওই যে খাবার নিয়ে চলে যায় রান্না বান্না, আমার সমস্ত কাজ সারা হয়ে যায়, শুধু টুকটাক কাজ করি। পুরো দুপুরটা না রেস্ট পাই একটু, এই জন্য রেস্ট পাচ্ছে না, এই কাজ ওই কাজ করতে করতে আমার সময় চলে যায়। ডেঙ্গু হচ্ছে, করোনার হয়নি, কলকাতাতে বেশি ডেঙ্গু। সাবধানে যা। তো দুজনেই বেড়ে চলে গেল, এই যে বড় গাড়ি আছে। আরে অনেক দেরি, দাদা তো আমাকে বলছে না, আরে ওর গাড়ি আসে 10:30, ওর 9:30 রেডি হয়ে যাবে। আমি তো কি এক ঘন্টা দাঁড়িয়ে থাকবো বলো, আমার ভীষণ খিদে পাচ্ছে। সকালে তো চাটা কোনো রকম চা খেয়েছে, দুটো বিস্কুটও খাওয়ার টাইম পাইনি। তো সবার আগে জামা কাপড়গুলো মেলে দিই, মেলে দেওয়ার পর তারপরে আমি খেতে বসবো একটু টিফিন। তো সকাল থেকে সত্যি বলছে একটু বসার টাইম পাইনি, মানে কি কোনো রকম মানে কাজ করেই গেছি, মানে একটু বসিনি আমি সকাল থেকে। তো চলো জামা কাপড়গুলো তাড়াতাড়ি মিলে নিই। আর ওদিক থেকে বর্দেবার সঙ্গে কথা বলছিল, বর্দের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। তো সমস্ত কাজ সারা হয়ে গেছে, তো একটু টিফিন নিয়ে বসেছি, মানে রুটি আলুর তরকারি, আমার একটু রুটির সাথে পেঁয়াজ নয় চলে না, আর এখানে পায়েসটা রয়েছে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আবার পরে তোমাদের সঙ্গে কথা আছে, তো চলো এখনের মতো বাই।